মমিন, খড়ি শেষ হয়ে গেছে, যা খড়ি কুড়ি লাগা। শুধু আমাকে হুকুম করবে, ঠিক আছে যাচ্ছি। এই সুজন, মরিচ পেঁয়াজ গুলা কাট, মাংস চাপাবো। শুধু আমাদেরকে দেখতে পাচ্ছ নাকি? ইয়াসিনের আবুনা বুনে ব্যায়াম করে বেড়াবে, ওদের কোনো খোঁজ নাই। সবারই খোঁজ আছে, তুই কাট। এই শাহিন, যা ইয়াসিন দেখে ডেকে লাগা। ঠিক আছে যাচ্ছি। আজ কতদিন পর তোমার সঙ্গে আমার দেখা হলো বলো তো? কি করে দেখা হবে, এই লকডাউনে কলেজ বন্ধ, টিউশনি বন্ধ, তোমার সাথে আমি কি করে দেখা করব বলো? তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার তো আর একা একা থাকতে ভালো লাগছে না। চলো আমরা কোথায় পালিয়ে যাই। পালি যাবা কোথায়? পালি কি কোনো লাভ হবে না, বর্ষা দেখছে, চলো হুকুম শুনতে হবে। কোনো জায়গায় প্রেম করে একটু শান্তি বলো না, চলো কি বলছে দেখি গি। ঠিক আছে চলো। ওরা প্রেম করে পারবে আর আমরা খাটি মারবো। এই সুজন, তুই বকিস নি। এসিন, তুই বাজার থেকে দই আর মিষ্টি কিন লাগা, আর যাওয়ার সময় শফিক দেখে দেখতে পেলে পাঠিয়ে দিস। ফিস করতে সুজানা, ঠিক আছে যাচ্ছি। এ সালমা, তুই আদা শেষ। ঠিক আছে শেষছি। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। হ্যাঁ করো। তুমি লকডাউনে ঘরে বসে বসে কি করতিক? কি করবো আবার, তিন চারটি মেয়ের সঙ্গে ফোনে প্রেম করতু। আমার কথা ছাড়ো, আর তুমি কি করতে? আমি আবার কি করব, তিন চারটি মোবাইল নিয়ে বসে থাকতুক। তুমি যে মোবাইলটা ফোন করতিক, সেই মোবাইলের ফোন ধরে তোমার সাথে প্রেম করতুক। ও, আমি যে তিন চারটি মেয়েকে প্রেম করতুক, তুমি একাই সব না? হ্যাঁ। তাহলে তুমি সেই পিয়া রিয়া আশা ভরসা? হ্যাঁ। তাহলে তুমি একটু আমার কাছে এসো না। ও নো, কেন? একটু রোমান্টিক সিন করি। ইয়াসিন? হ্যাঁ, রোমান্টিক সিন। ইয়াসিন? হ্যাঁ, কাছে এসো, রোমান্টিক সিন। এত কোন কি করছিলে আবালাই, রোমান্টিক সিন করার লাগি ব্যস্ত? কে ইয়াসিন ভাই? যা বর্ষা দেখছে, হুকুম শুনগা, নাহলে খেতে পাবে নি। ঠিক আছে যাচ্ছি। এ শফিক, ভাত তরকারি সব হয়ে গিয়েছে, যা কলার পাতা কেটে লাগা, সবাইকে খেতে দেব। ঠিক আছে যাচ্ছি। এ সাবনি, জায়গাটা ঝাড় দি, বস্তাটা পেড়ি দে, সবাইকে খেতে দেব। ঠিক আছে। আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। এখানে আমরা সবাই হুকুম শুনেছি,
আর কেউ হুকুম শুনবে না। তাই আমি একটা কথা বলছি, যে আগে কথা বলবে সে পানি লাইবে। ঠিক আছে। থানায় ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। কি হয়েছে স্যার? এই শালারা সকাল 10টা থেকে একই ভাবে বসে আছে, কারুর সাথে কথা বলছে না। ঠিক আছে, দাঁড়াও দেখছি। এই তোরা সকাল 10টা থেকে বেলা 4টা অবধি এখানে বসে কেন? কি রে কথা বলছিস না যে? আহ, তো সহ্য করে গেল না রে। এ বিশু, এক কোট থেকে ধুইনে দে। ঠিক আছে স্যার। খেলিছে।